আজকে কোনো কথা হবে না সরাসরি চলে যাব রান্নাতে তো আজকে বাঙালি আনা হেসেলের রেসিপি হচ্ছে একটা নিরামিষ রেসিপি তেল গরম দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে পাঁচ শুকরা মরিচ দিয়ে কিছুক্ষণ ভাজার পরে যখন একটা ঘেরান বেড়া হবে তখনই দিয়ে দিব হচ্ছে মিষ্টি কুমড়া চাক চাক করে কেক কাটা তো সেই মিষ্টি কুমড়া দিয়ে কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া আর এই সিজনটায় কিন্তু মিষ্টি কুমড়াটা বেশ পাওয়া যায় আর খেতেও কিন্তু ভালো লাগে আর এটা তো একটা পুষ্টিকর খাবার আমরা রান্না করতে করতে এর পুষ্টিগুণ কিন্তু জেনে নিব তো ফ্রিজে ছিল নারকেল কোড়া আর সেই নারকেলটাকে বড় অবস্থায় দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভেজে নিব ভাজার পরে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পুঁই শাক আর বর্ষার সিজনে এই শাক বাঁচতে কিন্তু সাবধান শাকের মধ্যে কিন্তু পোকা থাকে ময়লা থাকে বাঁচতে কিন্তু অনেক টাইম লাগে আমি ভালো করে বেছে তারপরে এগুলো ধুয়ে তারপরে কেটেছে কারণ শাকের কিন্তু এখন বর্ষার সময় এটা কিন্তু একটা ভয় থাকে আমাদের শরীরটাকে আমরা যদি ভেতর থেকে সুস্থ রাখতে চাই তাহলে আমরা রঙিন শাক সবজি প্রতিদিন খাবার মেনুতে রাখতে চেষ্টা করব। তো রান্না করতে করতে আমরা কুমড়া আর হচ্ছে পুঁই শাকের পুষ্টিগুণটা জেনে নিই এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ সি আছে আর আছে প্রচুর পরিমাণে ফাইবার আর আরেকটা কথা মিষ্টি কুমড়ায় কিন্তু নব্বই পার্সেন্টের মতো পানি আছে যেটা আমাদের শরীরের পানি শূন্যতা রোধ করবে তো দিয়ে দিয়েছি ভাজা ধনিয়া জিরার ঘুড়া এক্সট্রা কোনো পানি দেয়নি এই সবজি থেকেই কিন্তু পানিটা বের হয়েছে আর এই পানির মধ্যেই আমি পুরো শাক আর কুমড়াটাকে সিদ্ধ করব। চুল ত্বক এবং আমাদের তারুণ্য ধরে রাখে কিন্তু এই সবজিটা এক চিমটি পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আমাদের চোখের দৃষ্টিশক্তিটাকে ভালো রাখে আমরা যারা ওজন কমাতে চাই তারা কিন্তু আমরা এই ধরনের সবজি খেতে পারি আর হচ্ছে আমাদের হজম যদি কোনো সমস্যা থাকে সেই হজমের জন্য আমরা কিন্তু শাক সবজি খাবো প্রচুর পরিমাণে আর আমাদের যা ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে আমাদের এই সবজি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর বাচ্চাদের চোখ কথা তো বলতেই নেই বাচ্চাদের বাচ্চারা কিন্তু এমনি খেতে চায় না কিন্তু যেইভাবেই হোক ছলে বলে কৌশলে আমরা একটা সবজি রাখার চেষ্টা করব শাক যাতে ওদের পুরো মাছ মাংসের সাথে এই শাক সবজির যে পুষ্টিটা তারাও সেটাও যাতে পায় আমরা এটা থেকে তাদের বঞ্চিত করব না এখনকার বাচ্চারা কিন্তু এই ধরনের খাবারটা খেতে চায় না এরা বেশি মাছ মাংসের প্রতি বেশি আসক্ত তো এইভাবে কথা বলতে বলতে পানিটা টেনে গেলেই তৈরি হয়ে গেল ও আর একটা কথা আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিয়েছি খাওয়ার সময় কিন্তু সাবধান কারণ অনেকে কাঁচামরিচ কিন্তু ডাটা ভেবে খেয়ে ফেলে আমার ঘরে কিন্তু এই সমস্যাটা হয়েছিল তো রান্না হয়ে গেল কথা বলতে বলতে রান্না শেষ তৈরি হয়ে গেছে একটা পুঁই শাক আর কুমড়ার দারুণ একটা রেসিপি আর যদি নিরামিষ খেতে না চান আপনারা এর মধ্যে হচ্ছে চিংড়ি মাছ দিতে পারেন ইলিশ মাছের মাথা দিতে পারেন তো এরকম সহজ ঘরোয়া একদম নর্মাল রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আমি চেষ্টা করব দৈনন্দিন যেই ঘরোয়া রেসিপি সেটা শেয়ার করতে আর আমার রেসিপিটা যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই